এখান থেকে বেরিয়ে যাওয়াটা সহজ নয় জুই। আর আমি কেন বেরোবো বলতো? তুই কেন বুঝতে পারছিস না তুই যা কিছু করছিস ভুল করছিস? জুই, এইসব ফালতু কথা একদম আমাকে বলতে আসবি না। আমি সারা জীবন দেখে এসেছি ঠিক ভুল ভালো খারাপ সবটা ডিপেন্ড করে আছে ফাইনালি কে জিতলো তার উপর। আর তোর কি মনে হয় এই যে চৌধুরী এম্পায়ার, এই চৌধুরী এম্পায়ার দাঁড়িয়ে আছে অনেস্টি, ট্রুথ, ইন্টেগ্রিটি, রাইটিয়াসনেস এইসবের ভিত্তিতে? না, তবে ভালোবাসা, ভরসা, বিশ্বাস যে বাড়িকে আঁকড়ে রেখেছে আমার মনে হয় সেখানে মাথাটা গলানো একটু ডিফিকাল্ট। জুই জুই, এভাবে তীরে এসে তরি ডুবানোর কোনো মানেই হয় না। আর দেখ, এটাই তো সময় যখন এই বাড়ি, এই পরিবার, এই সব কিছু আমার হাতের মুঠোয় আসছে। আমি তো এখন জাস্ট বসে বসে মজা দেখব। মানুষের চলার পথ আর মুখের কথা বদলানো যায় না তিস্তা। আমি শুধু তোকে বন্ধু হিসেবে সাবধান করতে পারি। আচ্ছা, তোর এখানে আর কি করার আছে বলতো? বস তোকে যে কাজটা দিয়েছিল সেটা তো তুই করে ফেলেছিস। আরে বাবা, বস আমাকে যে কাজটা দিয়েছিল সেই কাজটা আমার করা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন তো আমি নিজেরটা গুছিয়ে নেব। এক ঠেলে এবারে তুই পাখি মরবে। তুই কি করছিস, কি ভাবছিস আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। তোকে খুব অচেনা লাগছে রে। সব কিছুর ফিউচারটা কি? জুই, তুই না আমার ভালো বন্ধু, আমার ভালো বন্ধু হয়ে এতদিন তুই আমার সাথে আছিস, এতভাবে আমাকে হেল্প করেছিস, তাই আমি তোকে বলছি আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করে যা। ইনফ্যাক্ট কয়েকটা দিনই বা বললাম কেন, আজ রাতটা খালি পার হতে দে, তাহলেই হবে। তাতে কি হবে? কাল এ বাড়িতে নতুন দিন হবে, আমি হব চৌধুরী ম্যানশনের মালকিন। সেটাই আমার প্রেজেন্ট, আমার ফিউচার। আমার কি হবে তিস্তা? ভালো লাগছে? এটা রাখ, আরো পাবি। অভ্রটার না কোনো কাণ্ডজ্ঞান নেই, আশ্চর্য। বাড়ির ঠাকুর কোথায় আশেপাশে কোনো পুকুরে ভাসান দেবে তা না, গঙ্গা ছাড়া নাকি হবে না। মা, শুধু অভ্রকে বলে তো লাভ নেই, ওই সব উদ্ভট আইডিয়াসে তোর বাবা ওকে সাপোর্ট করেছে না? সেটাই তো কথা, বাবা আর ছেলে তো সমান না। আশ্চর্য, একটু ভাবলো না যে গঙ্গায় এখন ভরা জোয়ার, যদি বিপদ আপদ কিছু ঘটে? ও ঠাকুর, বিপদ তো একটার পর একটা লেগেই আছে, তার উপর আপনার ছেলেকে তো আপনি চেনেন, দেখা গেল ঠাকুর ভাসান দেওয়ার বদলে নিজেই গঙ্গায় ঝাঁপ দিয়ে দিল। উফ, সত্যি নিজে বিপদে পড়ে সবসময় অন্যের উপকার করেছে, কি লাভ হয় সবসময় কে জানে রে বাবা। বুঝছিলে একটা অন্যের উপকার, অন্যটা কাকে বললে তুমি ঝিলমি? না আসলে ভাসানে তো জেঠুমনি গেছেন, মহেশ মামা গেছেন, অপ্রো ও প্লিজ তিস্তা, এসব নিয়ে আমরা যত কম আলোচনা করবো ততই ভালো হয় না? না দেখো, তুমি একটা রিমার্ক করলে, কেন করলে সেটা তো আমি যাকে রিমার্কটা করেছি উনি স্পষ্টভাবে বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি। আর আমি তোমাকে কৈফিয়তের প্রয়োজন একদম মনে করি না, বিশ্বাস করো। কৈফিয়ত চাইনি তো, শুধু জানতে চেয়েছি। জানানোরও প্রয়োজন বোধ করি না আমি তোমাকে, প্লিজ। জিলমিল, আমি তাহলে যেটা বুঝলাম পরে আবার বলবে না তো, ভুল বুঝেছি? দেখো তিস্তা, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, তাতে ও দুটো কথা বলেছে, তার জন্য এত ওকে এতগুলো কথা না বললেও চলবে। হ্যাঁ তিস্তা, প্লিজ, তুমি আমার হাব ভাব দেখাচ্ছে মিসেস ইন্দিরা চৌধুরী,
নিয়েছো? ছোটমার অ্যাবসেন্সে তো সত্যি সত্যি কিছু দায়িত্ব আমার উপর বর্তায় ছিল। কেন, কে তুমি? বাড়ির বড় বউ, বৌরানী। তাই বৌরানী হিসেবে এবারের কর্তব্যগুলো তো এবার আমাকে বুঝে নিতে হবে, তাই না? কিন্তু তিস্তা, সেদিন ঠিক হলো না যে কনক যদি নাচে জিতে যায় তাহলে? বড় মা, সত্যি সত্যি নাচের কম্পিটিশনে কোনো ফয়সলা হয়েছিল সেদিন? কিন্তু সাত্তুকি তো বুঝিয়ে দিয়েছিল যে ও কাকে বেশি। বড় মা, ধরুন এই নাচের কম্পিটিশন, এই সত্যটত্ব, এগুলো কি নেহাতি ছেলে মানুষই নয় বলুন? দেখুন, সেদিন ওই অভ্র অলি ওরা ব্যাপারটা নিয়ে এতটা ইনসিস্ট করতে লাগলো যে আমিও রাজি হয়ে গেলাম। এখন আপনি যদি কনককেও রাজি হবার কারণটা জিজ্ঞেস করেন না, ও কিন্তু এই সেম কারণই সাইড করবে। এই কারণটাকে মাথায় রেখে আপনারা বাড়ির বড়রা এখন এত বেশি মাতামাতি করবেন, এই ব্যাপারটা নেহাতি হাস্যকর। ছোটবার অ্যাবসেন্স তোমাকে আগবারি এত চাপ না দিলেও চলবে বুঝলে? এই কথাটা তো বললে চলবে না ঝিলমিল, এ বাড়িতে সব কিছু নিয়ম মতো হয়, নিয়মটা ভাঙলে তো হবে না। না ননিদি, ননিদি ডাকছো? বলছি রাতের খাবারের কি আয়োজন হয়েছে? না, এখনো কিছু ঠিক করিনি। ঠিক করাটা তোমার কাজও না, আমি তোমাকে বলবো, তুমি সেভাবে করে নেবে। যাও রান্না করে যাও, আসছি আমি। আচ্ছা বর্মা, আপনার হাত খালি তো এখন? না মানে, হ্যাঁ গুড, শুনুন, বসে থাকবেন না, আপনারা বলুন কি না ওই রাবণ দহনের যে আয়োজন টাইজনগুলো আছে সেগুলো সেরে ফেলুন, কাজ যতটা এগিয়ে থাকে ততই ভালো। বাড়ির বড় হয়ে আপনি কবি বা পাত্তা পেয়েছেন মা বলুন তো? সেসব ভেবে কি লাভ চুই? ছোট বড় মেজু এগুলো তো বয়সের মাপ, আসল তো হলো অভিজ্ঞতা, কর্তব্যবোধ, দায়িত্ব নেওয়ার ক্ষমতা। আর এই বাড়িতে সেই অনুযায়ী সকলকে সব কাজ ভাগ করে দেওয়া হয়। সেখানে না আছে বয়সের মাপকাঠি, না আছে আপন পর ভেদ। এসব কথা আমাকে বলে কি লাভ কনক? আমি তো এই পরিবারে কেউ নই, বন্ধু হতে পারতে। আর কিছু না হোক, মা তোমাকে বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছেন, স্নেহ ভালোবাসা এগুলোর কোনো মূল্য নেই। সামান্য গয়নার লোভে তুমি এতটা নেচে নেমে গেলে। তিস্তা আমার বন্ধু, ও আমাকে বিশ্বাস করে। তুমি তো আড়ালেই ছিলে, হয়তো সব কথা শুনেওছো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যে তিস্তাকে আটকানোর চেষ্টা করিনি সেটাও নয়, আমি কর্মফল মানি জুই। মানুষকে নিজের পাপের ফল নিজেকেই ভোগ করতে হয়, কেউ তার ভাগি হয় না। আর যদি তিস্তা অন্যায় করে তুমি তাকে কেন সঙ্গ দেবে? কি পাবে তুমি? এই গয়না? আর বিবেককে কি বলবে? আমি খুব সাধারণ মেয়ে কনক, আমি জানি না তোমাদের পরিবারের সাথে তিস্তার কি সম্পর্ক, আমি জানতেও চাই না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, পরিস্থিতির চাপে আমি অতীতে অনেক কিছু করেছি, আর দরকার হলে ভবিষ্যতেও। বেশ, আমি তোমাকে এর থেকে দ্বিগুণ গয়না দিতে রাজি, শুধু আমার একটা শর্ত আছে, আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। রাজি?